হ্যালো ভিউয়ার্স, আজকের আউট অফ বক্সে থাকছে তিন দেশের তিন ডিভাকে নিয়ে একদমই লেটেস্ট খবর। বাংলাদেশের মেহজাবিন, বলিউডের আলিয়া ভাট ও পাকিস্তানি মডেল রোমা মাইকেল তিনজনই সামাজিক মাধ্যমে তুলেছেন ঝড়। চলুন দেখে নেওয়া যাক কার ঝড় কত বেশি শক্তিশালী। ফেসবুকে সেরা ২৫ স্থান পেয়েছেন মেহজাবিনের ভক্তরা। ডোয়াইন জনসন, হিউ জ্যাকম্যান, উইল স্মিথ, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে এবার নাম উঠেছে মেহজাবিনের। এমন অর্জনে আপ্লুত এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ক্রিনশটের ছবি শেয়ার করে খবরটি নিজেই জানালেন তিনি। গণমাধ্যমে এই প্রসঙ্গে মেহজাবিন বলেন, এরকম কিছু যে হতে পারে সেটা জানা ছিল না। ফেসবুক থেকে নোটিফিকেশন পাই এবং দেখি ফ্যানবেস তালিকার সেরা ২৫ আমার ফ্যানবেস রয়েছে, যেটা দেখে খুবই ভালো লেগেছে। ভক্তদের কারণে এই তালিকায় আমার নাম যুক্ত হলো, এটা অবশ্যই আমার জন্য বিশাল ব্যাপার। এদিকে বলা হচ্ছে বোটক্স করে মুখ বেঁকে গেছে আলিয়া ভাটের। বিষয়টি নিয়ে প্রথমে চুপ ছিলেন অভিনেত্রী, তবে এবার তিনি এই বিষয়ে নিজেই জানালেন। সম্প্রতি বলিউড লাইফের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল ৩০ পেরোতেই বোটক্সের সাহায্য নিয়েছেন আলিয়া। কিছুদিন আগে প্যারিস ফ্যাশন উইকে ১০ কেজি ওজন কমিয়ে র‍্যাম্পে হাঁটেন তিনি। বলা হয়েছে গালের অতিরিক্ত চর্বি সার্জারি করিয়ে বাদ দিয়েছেন আলিয়া, নাকেও নাকি হয়েছে অপারেশন। এমনটাও বলা হয় অপারেশনের জেরে তার মুখটা আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল, আর এই কারণেই নাকি আলিয়ার মুখ কিছুটা বেঁকে গিয়েছে। ইনস্টাগ্রামে স্টোরিজে এই দাবিকে গুজব সম্বোধন করে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন আলিয়া। আলিয়া লিখেছেন, অস্ত্রোপচার করাতে গিয়ে নাকি আমার মুখ বেঁকে গিয়েছে, আমার হাসিতে নাকি পরিবর্তন এসেছে, এটি আপনাদের মুখের মন গড়া কথা যার কোনো ভিত্তিই নেই, এগুলো ভিত্তিহীন অভিযোগ যা প্রমাণ ছাড়াই করা হয়েছে। আপনি তরুণ সংবেদনশীল মানুষদের প্রভাবিত করছেন যারা এই মিথ্যাকে সত্যি ভাবছেন। আপনি কেন এটা করছেন, কেবলমাত্র ক্লিকবেইটের জন্য? অন্যদিকে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় তুলেছেন পাকিস্তানি মডেল ও অভিনেত্রী রোমা মাইকেল। সম্প্রতি তার একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হলে ভিডিওটি নিয়ে সমালোচনা শুরু করেন নেটিজেন ও পাকিস্তানিরা। ২৯ বছর বয়সী এই মডেল সম্প্রতি অংশ নেন মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪ প্রতিযোগিতায়, আর সেখানেই সোনালী রঙের বিকিনি পরে র‍্যাম্পে হেঁটে সবাইকে হতবাক করে দেন তিনি। শুক্রবার প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের পর নিজের ইনস্টাগ্রামে স্টোরিতে সে ভিডিও শেয়ারও করেন রোমা। বিশ্ববাসীর অনেকেই পাকিস্তানের নিয়মের বেড়াজাল ভাঙায় রোমাকে ভাসিয়ে দেন প্রশংসা আর শুভকামনায়, কিন্তু অন্য দল তোলে সমালোচনার ঝড়। সেই সমালোচনার ঝড়ে পড়ে ইনস্টাগ্রাম থেকে ভিডিওটি সরিয়ে নিতে বাধ্য হন রোমা। দর্শক, আজকের ভিডিওর কোন টপিকটি আপনার বেশি ভালো লেগেছে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আউট অফ বক্স।